আপনারা দেখছেন জি এটাই সায়েন্স। রেজিস্ট্যান্সের প্রভাব অনেক লম্বা। যেমন যদি গ্রসকে দিয়ে একটা খুব সহজ করে বলি, যে ওষুধগুলো বা যে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো যে একটি অ্যান্টিবায়োটিক মিলিয়ন ডলার খরচ করে তৈরি করলো, সেটার প্রতি যদি ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে প্রথম কথা ওই ওষুধ খাওয়ার পরে ওই পেশেন্টের যখন অসুখটা হচ্ছে কোনো জায়গায় সেটা কাজ করবে না। তার মানে একটা অনেক একটা অ্যান্টিবায়োটিক ডিসকভারিতে অনেক সময় লাগে, সেটাকে অপটিমাইজ করে আনতে হয় যে এটা যেন শুধু ব্যাকটেরিয়াকেই মারে, হিউম্যানকে না মারে, এরকম যে ডিজিজ গুলো করে একটা মেডিসিন ইনএফেক্টিভ প্রমাণিত হলো, অর্থাৎ ব্যাকটেরিয়াকে আর ওটা কিল করতে পারবে না। অনেকগুলো ক্ষেত্রে এই ইফেক্টিভনেসটা কমে যায়, ইফিকেসিটা কমে যায়। কমে গেলে যেটা হয় যে পেশেন্টকে লম্বা তার সময় তাকে হসপিটালে থাকতে হচ্ছে, লম্বা সময় ট্রিটমেন্ট নিতে হচ্ছে, সেটাকে প্রলং পিরিয়ডে থাকতে হচ্ছে। আবার অনেক সময় যেটা হচ্ছে যে সে কমে গেলে যে পিরিয়ডের মধ্যে একটা মেডিকেল ডক্টর চিন্তা করছেন যেটা ভালো হয়ে যাওয়ার কথা ভালো হচ্ছে না, তখন উনি ডাবল ড্রাগ দিয়ে দেন, অন্য আর একটা গ্রুপে আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। এবং এই প্রতিটা অ্যান্টিবায়োটিকের খানিক সাইড ইফেক্ট আছে। এই সাইড ইফেক্ট গুলো যেমন সে প্রোটিন সিনথেসিস বন্ধ করছে, তো প্রোটিন সিনথেসিস বন্ধ করলে হিউম্যানের নিজেরও তো এফেক্ট হতে পারে, যদিও অ্যান্টিবায়োটিক গুলো সাধারণত 70S রাইবোসোমকে টার্গেট করে যেটা হিউম্যানের নাই। কিন্তু আবার সেম টাইম আমাদের যে হিউম্যানের যে মাইটোকন্ড্রিয়া আছে, এখানে কিছু ইন্ডিপেন্ডেন্ট রাইবোজোম আছে, সেটার স্ট্রাকচার কিন্তু 70S, অর্থাৎ ব্যাকটেরিয়া যা আছে আমাদের সেটা আছে, তার মানে হিউম্যানের মাইটোকন্ড্রিয়া কিন্তু এফেক্টেড হয়, এটার মাধ্যমে হিউম্যানের হেলথ এফেক্টেড হচ্ছে। ফলে এরকম অনেক সময় অর্গান ফেইল করে ফেলে, অনেক সময় ডিজেবিলিটির দিকে নিয়ে যায়, আর ফাইনালি যদি লম্বা সময় একদম বেশি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হয়, সেটা প্রিম্যাচিউর বা ডেথই আসলে হয়ে যাচ্ছে, মানুষ মারাই যাচ্ছে। হয়তো বা সেই মানুষটা ছিল একটা প্রোডাক্টিভ হিউম্যান, তার হয়তো বা তার ফ্যামিলিকে, তার সোসাইটিকে, তার দেশকে বা এই পৃথিবীকে আরো 20 বছর তার সার্ভিস দেওয়ার কথা ছিল, একটা এক্সপেরিমেন্ট, তারা মারা যাচ্ছে, অর্থাৎ ইয়ার্স অফ লাইফ লস্ট। এগুলো হচ্ছে আলটিমেটলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের আউটকাম। প্রতিরোধ করতে গেলে এটা আসলে গ্রসলি বলতে গেলে কম্বাইন্ড এফেক্ট দরকার হয়, আর কম্বাইন্ড এফেক্টটাও আসলে ব্যক্তি লেভেল থেকে বা একদম ফ্যামিলি লেভেল থেকে শুরু হওয়া দরকার। তো সেই জায়গা থেকে প্রথম যেটা অনেক জায়গায় অন্য সায়েন্টিস্টরা বলছে এবং যেটা আমিও ফিল করি, সেটা হচ্ছে প্রতিটা মানুষকে এটা নিয়ে এডুকেট করা, যে জিনিসগুলো কিভাবে রেজিস্ট্যান্ট হয়, কোন কোন হয়তো অনেক মানুষ জানেই না যে ঠিক আছে একটা ওষুধ খাওয়া শুরু করেছি, ভালো হয়ে গেছে, আমি তো ওষুধটা বন্ধ করতেই পারি, এটা হয়তোবা অন্য একটা জ্বর হয়েছে, অন্য কিছু হয়েছে, এটার ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল হতে পারে, ব্যথা হচ্ছে, ব্যথার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে। কিন্তু অ্যান্টিবায়োটিক যখন একটা প্রেসক্রাইব করে ডাক্তার বুঝে ডায়াগনোসিসটা ঠিক করে, তো সেক্ষেত্রে এটা বন্ধ করা যাবে না। তার মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টটা কিভাবে হতে পারে, তার আউটকামটা কিভাবে, তার যে ফলাফলগুলো সমাজে বা অন্য মানুষগুলো কি, এই জিনিসগুলোকে এডুকেট করা খুব দরকার প্রথম লেভেলে মনে করি। সেকেন্ড লেভেল মনে করি যে হয়তো বা কমার্শিয়াল লাভের জন্য আমাদেরকে মিস ইউজ বা অ্যাবিউজ এগুলো সমাজে প্রথম নলেজ দেয়া, এবং নলেজ দেয়া এবং সেগুলোকে বন্ধ করা। এবং কিভাবে মিস ইউজ বা অ্যাবিউজ, যেমন আমি যদি মনে করি যে আমার পোলট্রিতে কিংবা কোনো ক্যাটলে আগে থেকে অ্যান্টিবায়োটিক দিলে তার গ্রোথটা বেশি হয়, গ্রোথ প্রমোটিং এজেন্ট হিসাবে ইউজ যেগুলো হয়ে থাকে সেগুলো বন্ধ করা, এগুলো এডুকেশনের মাধ্যমে কনভিন্স করে বন্ধ করা, আবার সরকারের মাধ্যমে কিংবা আমাদের এজেন্সির মাধ্যমে এটাকে লেজিসলেটিভ বা একটা নিয়মের মাধ্যমে এটাকে বন্ধ করা, সেটা হতে পারে। আবার হিউম্যানের ক্ষেত্রেও অনেক সময় যেমন ধরেন এই কোভিড চলাকালীন সময় অনেক ক্ষেত্রে মানুষের মনে হয়েছে যে ওই অ্যান্টিবায়োটিকটা খেলে ভালো হবে, কিন্তু প্রুফ নাই, আমরা নিজেরা সেলফ প্রেসক্রিপশন নিজেরা কিনে নিলাম, কিনে খেয়ে ফেললো কেউ একজন, এগুলো বন্ধ করা। আবার যে প্রেসক্রিপশন যিনি করছেন সেগুলো ওনার ক্ষেত্রে সেলিং এর ক্ষেত্রে একটা কন্ট্রোল রাখা, এগুলোর মাধ্যমে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সটা আসলে বন্ধ করা যেতে পারে। এখন কিছু কিছু মডেলিং তৈরি হয়েছে, কিছু কিছু জিনিসগুলো আমরা দেখা যায় যে কোনো একটা জায়গাতে ছোট লেভেলে পাইলটিং অবস্থা চালু হয়েছে, সেগুলোকে যদি আমরা বড় লেভেলে নিতে পারি। যেমন একটা শব্দ আপনারা শুনেছেন হয়তো বা অনেকে শুনে থাকবেন, অ্যান্টি মাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ। অ্যান্টি মাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ বলতে যেটা বোঝানো হয় র্যাশনাল ইউজিং, যে আমরা ওভারঅল একটা পেশেন্ট, একটা মেডিকেল ডক্টর, একটা হসপিটাল ম্যানেজমেন্ট, একটা ইনফেকশন কন্ট্রোল ম্যানেজমেন্ট, এবং একটা ইন্ডাস্ট্রি, এবং একটা গভর্নমেন্ট,
এবং সেটা কোন এনজিও বা অন্যান্য বডিস গুলো সবাই মিলে একটা সিস্টেমের মাধ্যমে আসা, যেটা যেটা এটাকে আমরা বলছি অ্যান্টি মাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ। একটা সিস্টেম, যেমন আমি যদি হসপিটালে একটা উদাহরণ দিই, বড় বড় যে হসপিটাল গুলো আছে তাদের ক্ষেত্রে একটা পেশেন্ট যখন কোনো অ্যান্টিবায়োটিক দেয়, আমি নিজে যেহেতু কিছু প্রোগ্রামে জনস হপকিন্স ইউনিভার্সিটিতে ছিলাম, সেই সময় একটা ডক্টরের কাছে যখন ভিজিটিং এ গিয়েছি, উনি যখন অ্যান্টিবায়োটিক দিচ্ছেন সাথে সাথে দেখেছি ওনাকে কম্পিউটারে লিখতে হচ্ছে যে উনি এই অ্যান্টিবায়োটিকটা লিখছেন এবং কেন লিখছেন, এই যে কেন লিখছেন এই কথাটা একটা জবাবদিহিতার জায়গা। সুতরাং আমি আমার মনে হলো যে আমাকে ব্রড স্পেকট্রাম লেখা দরকার, কিন্তু কেন ব্রড স্পেকট্রাম এটা লেখা দরকার সেটাকে জাস্টিফাই করা, এটা ডক্টরের জায়গায় বলছি। আবার এই ডক্টরকে আরেকজন মনিটর করবে একটা সিস্টেমের মাধ্যম দিয়ে, এই মনিটর করবার পরে পরবর্তীতে আবার একটা রেগুলারলি মিটিং হবে, মিটিং এর মধ্যে ঠিক করা হবে যে এই জায়গাগুলোতে হয়তো সিনিয়র কোনো ডক্টর জুনিয়র ডক্টরকে বলে দিবে যে আপনি এটা লিখেছেন কিন্তু দ্যাট ওয়াজ দ্য রং ডিসিশন, দ্যাট ওয়াজ দ্য ভেরি রাইট ডিসিশন। আবার এই মিটিং এর পরে আবার নতুন করে রিভাইজ প্ল্যানিং গুলো আবার নতুন করে চালু করা, এই জায়গাগুলোকে আমরা বলছি অ্যান্টি মাইক্রোবিয়াল স্টিওয়ারশিপ। আরো কিছু কিছু প্ল্যানিং হতে পারে, যেমন ধরেন যেহেতু এটা বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা করছে ব্যাকটেরিয়া, সুতরাং যদি ওই ব্যাকটেরিয়া এগেনস্টে ভ্যাকসিন ডেভেলপ করা যায় কিংবা ভ্যাকসিনের মতো অন্য কোনো ওয়েতে ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করা যায় হিউম্যানের ক্ষেত্রে, তাহলে হয়তো অ্যান্টিবায়োটিকের ইউজটা এখানটা কমে যাবে, এটা একটা অল্টারনেটিভ হতে পারে। আবার আমরা আগে বলেছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স স্প্রেড করছে, এটা অনেক সময় ইনফেকশন কন্ট্রোল সিস্টেমটা রেসপন্সিবল আমরা করতে পারছি না, তার মানে সেই জায়গাগুলোতে হেলথ প্রফেশনাল পার্সনগুলোর ডেভেলপমেন্ট খুব দরকার, অর্থাৎ একটা মেডিকেল ডক্টরকে ট্রেন আপ করা, সেখানে মাইক্রোবায়োলজিস্টগুলো মানুষগুলোকে ডেভেলপ করে এবং সেই জায়গাগুলোকে যে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কীভাবে স্প্রেড করে, কীভাবে কন্ট্রোল করা যেতে পারে, ইনফেকশন কন্ট্রোল ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিগুলো ঠিক করা এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা ম্যানেজমেন্টের জায়গাগুলোতে। সুতরাং এই হেলথ সায়েন্সের মানুষগুলোকে, ফার্মাসির মানুষগুলোকে বা মাইক্রোবায়োলজির মানুষগুলোকে ডেভেলপ করা, এবং ফাইনালি যেটা আরেকটা শব্দ এসেছে এখানে, ওয়ান হেলথ অ্যাপ্রোচ। ওয়ান হেলথ অ্যাপ্রোচ মানে অর্থাৎ হেলথ যদি একটা পোলট্রি এফেক্টেড হয় তাহলে এটা আসলে পোলট্রির অসুখ বলা যাবে না, একটা যদি এনভায়রনমেন্টের অসুখ হয়, একটা এনভায়রনমেন্টের মধ্যে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স চলে যায়, এটা শুধুমাত্র এটা পুকুরের পানি এফেক্টেড হবে না, একটা সময় পুকুরের পানি এফেক্টটা আমার ক্ষেত্রে আসবে, আর আমার ক্ষেত্রে থেকে এটা এগ্রিকালচারে চলে যাবে, এগ্রিকালচার থেকে আরেক জায়গাতে চলে যাবে, অর্থাৎ সব মিলে অ্যাপ্রোচটা হতে হবে ওয়ান হেলথ বলা হবে। সেখানে এনভায়রনমেন্ট, সেখানে এনিম্যাল হাজবেন্ডারি, সেখানে হিউম্যান হেলথ, এবং সেখানে গভর্নমেন্ট, সেখানে এনজিও, সেখানে একটা ডক্টর, সেখানে মাইক্রোবায়োলজিস্ট, ইনফেকশন কন্ট্রোল এপিডেমিওলজিস্ট, এবং নর্মাল হিউম্যান বা কনজিউমার লেভেলে সবাই মিলে এই অ্যাপ্রোচটা শুরু করতে হবে। আপনারা দেখছেন জি এটাই সায়েন্স। আমরা আছি ফেসবুক, ইউটিউব ও টুইটারে।